নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। শান্তিনিকেতনে পালিত হল বসন্ত উৎসব। তারাপীঠে পথ দুর্ঘটনায় জখম 3। জেলা সদর সিউড়িতেও পালিত হল দোল। রাজনগরে পালিত হল ভলিবল প্রতিযোগিতা। এবার খবর বিস্তারিত। বিশ্বভারতী চিরাচরিত প্রথা মেনে বৃহস্পতিবার পালিত হল বসন্ত উৎসব। বিশ্বভারতী চিরাচরিত প্রথা মেনে বৃহস্পতিবার পালিত হল বসন্ত উৎসব। আশ্রমের ঐতিহ্য মেনে রাবীন্দ্রিক সুরে ভরে ওঠে শান্তিনিকেতনের আকাশ বাতাস, যার আনন্দ উপভোগে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে সামিল হয় সাধারণ পর্যটক সকলেই। শান্তিনিকেতন। তারাপীঠের আটলা মোড়ে পথ দুর্ঘটনায় জখম হলেন 2 পূর্ণার্থী সহ 3 জন। তারাপীঠের আটলা মোড়ে পথ দুর্ঘটনায় জখম হলেন 2 পূর্ণার্থী সহ 3 জন। কলকাতা বেহালার বাসিন্দা রাজ চক্রবর্তী নিজের স্ত্রীকে নিয়ে তারামায়ের দর্শন সেরে কলকাতা ফেরার পথে তাদের গাড়ির সংঘর্ষ হয় উল্টা দিক থেকে আসা একটি ভ্যানের সাথে। দুর্ঘটনায় রাজ ও তার স্ত্রীর সঙ্গে জখম হন ভ্যানের চালকও। তাদের চিকিৎসা চলছে রামপুরহাট হাসপাতালে।
দেখো দেখো ভয় টিভি তারাপীঠ নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, শিউড়ি সদর হাসপাতাল, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিব শঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল, নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল, নবনীত কুমার নিউরো সার্জন গৌরী দেবী হাসপাতাল দুর্গাপুর, ডাক্তার সৌগত ঘোষ MD মেডিসিন শিউড়ি সদর হাসপাতাল, ডাক্তার সাবানা ইয়াসমিন MS গাইনি শিউড়ি সদর হাসপাতাল। শিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা, ডাক্তার চারুথা বালাচন্দ্রন MBBS DA TNB জেনারেল ফিজিশিয়ান, ডাক্তার মলয় বর্মন ENT স্পেশালিস্ট শিউড়ি সদর হসপিটাল, ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য ENT স্পেশালিস্ট শিউড়ি সদর হসপিটাল, ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য নিউরো সাইকিয়াট্রিস্ট স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ শিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণন সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা, সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউড়ি বীরভূম, শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার, চেম্বার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল শিউরি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স ICU, NICU ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল শিউড়ি বীরভূম, দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318।
শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। ফিরে এলাম বিরতির পর। সমগ্র রাজ্যের সঙ্গে জেলা সদর সিউড়িতেও দোলযাত্রা উপলক্ষে পালিত হল বসন্ত উৎসব। সমগ্র রাজ্যের সঙ্গে জেলা সদর সিউড়িতেও দোলযাত্রা উপলক্ষে পালিত হল বসন্ত উৎসব। প্রকৃতির প্রকৃত রঙের খোঁজে এদিন শহরের পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় রঙের খেলায় মেতে ওঠেন মানুষ। একই সঙ্গে শহরের বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ছড়িয়ে পড়ে ঋতুরাজের আগমন বার্তা। আপনাকে দিয়ে আরম্ভ করি এখন। হ্যাপি হলে চলেন না, ওইখান থেকে পান করে নিয়েছি, তাহলে মুখে দাও একটু, অন্য জায়গা দিলে ধুয়ে লেবে খালি মুখটা। রাজনগরে আয়োজিত হলো একদিনের ভলিবল প্রতিযোগিতা। রাজনগরে আয়োজিত হলো একদিনের ভলিবল প্রতিযোগিতা। রাজনগর উৎসাহী যুব কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় 8টি দল। অন্যান্য দলকে হারিয়ে জয়ের শিরোপা ছিনিয়ে নেয় আড়ালি হিন্দ স্পোর্টস ক্লাব। একদিনের এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে মানুষের উৎসাহ ছিল চরমে। ধন্যবাদ।
ভয় টিভি রাজনগর। আসুন দেখে নি পয়লা মার্চের গুরুত্ব। পয়লা মার্চ 1849 খ্রিস্টাব্দের পয়লা মার্চ নাট্যকার অনুবাদক জ্যোতি রীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। সঙ্গীত অঙ্কন শিল্প সাহিত্য উদ্ভিদবিদ্যা প্রাণীতত্ত্ববিদ কালীপ্রসন্ন চট্টোপাধ্যায়ের জন্ম হয় পয়লা মার্চ 1863 খ্রিস্টাব্দে। 1924 সালের আজকের দিনেই প্রেসিডেন্সি জেলে গোপীনাথ সাহার ফাঁসি হয়। বিভূতিভূষণ পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, মতিলাল পুরস্কার প্রাপক সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় পয়লা মার্চ 1934 খ্রিস্টাব্দে। 1953 সালের আজকের দিনেই প্রখ্যাত দেশ সেবক নির্মলচন্দ্র চন্দের মৃত্যু হয়। ক্রিকেট খেলোয়াড় ও টিভি অ্যাঙ্কার সলিল আঙ্কোলার জন্ম হয় পয়লা মার্চ 1968 খ্রিস্টাব্দে। 1972 সালের আজকের দিনেই মঞ্চ অভিনেতা ফণী ভূষণ মতিলালের প্রয়াণ ঘটে। ফুটবল খেলোয়াড় নাওবা সিংহের জন্ম হয় পয়লা মার্চ 1988 খ্রিস্টাব্দে। 1989 খ্রিস্টাব্দের আজকের দিনেই মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসন্ত দাদা পাতিলের মৃত্যু হয়। 2008 সালের আজকের দিনেই দৈনিক সংবাদপত্র উত্তরবঙ্গ সংবাদ ও সংবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক সুহাসচন্দ্র তালুকদারের মৃত্যু হয়। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। শান্তিনিকেতনে পালিত হলো বসন্ত উৎসব। তারাপীঠে পথ দুর্ঘটনায় জখম 3। জেলা সদর সিউড়িতেও পালিত হলো দোল। রাজনগরে পালিত হলো ভলিবল প্রতিযোগিতা। আজকের জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।